সরাসরি চেকের মাধ্যমে ক্যাম্প থেকে ধান কিনবে খাদ্য দপ্তর, প্রয়োজনে আরও ক্যাম্প বাড়ানো হবে। শনিবার একথা জানান খাদ্যমন্ত্রী। আরটিজিএস আর নয়, এবার খাদ্য দপ্তর সরাসরি ক্যাম্প থেকে চেকের মাধ্যমে ধান কেনা শুরু করবে বলে জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলায় 95টি ধান ক্রয় কেন্দ্র রয়েছে। আগামী দিনে আরও 150টি ক্রয় কেন্দ্র খোলার কথা জানান খাদ্যমন্ত্রী। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে 8,000 কোটি টাকা দিয়েছে ধান কিনতে, সেখানে ফোরেরা ঢুকে পড়ে কৃষককে বঞ্চিত করতে চাইছে। তা তার দপ্তর মানবে না। রাজ্যের প্রতিটি ডিএমও ও এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে নজরদারির জন্য। ইতিমধ্যেই সারা রাজ্যে 9 জন ফোরে গ্রেপ্তার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে 950 বস্তা ধান। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বাদুড়িয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে এক ফোরেকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে 90 বস্তা ধান বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে শনিবার দুপুরে পশিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এগুলো প্রত্যেকটাই খাদ্য সরবরাহ দপ্তর নিজেই পরিচালনা করে, তার অফিসারকে দিয়ে, তাদের আধিকারিক দিয়ে পরিচালনা করে। এছাড়া এর বাইরে থেকে আমরা আরও প্রায় 150 ডিপিসি করছি। ডিপিসি মানে ডাইরেক্ট পারচেসিং সেন্টার করছি, মানে দূরের জায়গায়। যখন হিঙ্গলগঞ্জের রোপালে যদি ধান কিনতে হয় আমাকে, তাহলে আমাকে যেতে খুব অসুবিধা হচ্ছে মানুষকে এপারে যে বিক্রি করতে, ওপারে ক্যাম্পটাকে নিয়ে তুলে নিয়ে যাবো। ডিপিসি ডাইরেক্ট পারচেসিং সেন্টার এবং সরাসরি কৃষককে এখন আরটিজিএস বন্ধ করেছি আমরা, মানে আগামী 28 কি 29 তারিখ থেকে ইনফ্রাস্ট্রাকচারটা করতে আমাদের একটু সময় নিচ্ছে। কেন, যে ব্যাংক কাজটা করছে, যারা করবে তাদের চেক পিট করে আসতে একটু সময় নিচ্ছে বলে আমরা এটা 28 তারিখ থেকে এটা চালু করবো, এই প্রক্রিয়াটা চালু করবো। তাতে হচ্ছে যে সরাসরি কৃষককে চেক দেবো, যে যারা ধানটা বিক্রি করলো, ধানটা বিক্রি করার পরেই ওজন দিয়ে তাকে রিসিভ করে না পরে তাকে একটা চেক দিলাম, এবার সেই চেকটা তারা ব্যাংকে জমা দেবে। এটা আগে আরটিজিএস প্রসেসে ছিল 3 দিনের মধ্যে দেওয়ার, এইটা আমরা চালু করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বসিরহাট।